মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুবই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে ঠিক আপনার 8:30 বাজে মতো। আমি আর ইত এখন বসেছি আমাদের চা নিয়ে। তো যাই হোক, ওর সাথেই সকালবেলা আমি আমার চাটা শেয়ার করি, তো এর জন্য আমরা দুজনে বসে এখন চা খাচ্ছি। আর ও ওর কাজ করছে, এই যে ওর বই খাতা নিয়ে, বউ তোমার বইগুলো দেখিয়ে দাও, ওর সব কিছু বই খাতা নিয়ে এখন বসে পড়েছে। ওর বক্তব্য এখন হচ্ছে, ওর হচ্ছে হরলিক্স, হ্যাঁ বুলডোজার কিনে দেবো, তো ও হরলিক্স খাবে আর পড়াশোনা করবে। তো ওর আজকে এটা খুব শখ হয়েছে, তো এই জন্য একসাথে বই নিয়ে আর ওর হরলিক্স নিয়ে একবারে সব নিয়ে বসে পড়েছে। বাবু এটা খাও, সবাইকে দেখিয়ে দাও তুমি খাচ্ছ। আমাদের এখানে ইলেকশন আছে, আবার ইলেকশন হবে, তো ওই জন্য আজকে ভোট দিতে যেতে হবে খর্দার এখানে। তো আরেকবার যেহেতু আমাদের আগে যিনি প্রার্থী ছিলেন, তো তিনি করোনার জন্য সাডেন ডেথ হওয়ার জন্য, তো যাই হোক আমাদের আবার ভোট দিতে যেতে হচ্ছে। তো ওয়েল দেখা যাক তো কি হয়, তাহলে চলুন দেখতে থাকুন। নিরামিষ, তাই জন্য এখানে দেখো আমি একটু রান্নাটা এগিয়ে নিচ্ছি। তো আজকে কপি আলুর তরকারি হবে, আর আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল হবে। তো কপি আলুর তরকারিটা জাস্ট হচ্ছে এখন, এরপরে ডাল হবে, আর আলু ভাজা বেগুন ভাজা তো দেখলেই হয়ে গেছে। তো এই ফুটে গেছে, এবার এটা নামিয়ে দেবো। এখন রিদ বেবি হিরোর জন্য শুটিং চলছে শর্টসের। চিকেন সমোসা আর দুটো চিকেন প্যাটিস এখন আনা হয়েছে।
একদম নিরামিষ ছিল, খুব একটা স্পেশাল ছিল না, দেখিয়েছি একটু একটু। চিকেন খেয়েছো তুমি? ওই যে ও খেয়েছে চিকেন, ও যে কালকে এক পিস চিকেন ছিল সেটা খেয়েছে, আর আমরা খেয়েছি পুরো নিরামিষ একদম। চিকেন একটুখানি সেটা ওটাকে খাওয়া বলে না, এক পিস চিকেন তাও আবার একটুখানি। হ্যাঁ সকালে চিকেন প্যাটিসটাই ভালো ছিল, বাকি আর একটুও কিছু ভালো ছিল না, আর তাই জন্য আর শেয়ারও করিনি। আর কারণ কি, যখন রান্না করেছিলাম একটু আধটু দেখিয়ে দিয়েছি, ব্যাস ওইটাই, ওই কপি আলুর তরকারি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, ব্যাস ওইটুকুই। আবার রাতে কি খাওয়াবে সেটা ভেবে দেখো, রাতেরটা বলো। আমি পারবো না মটন কিমা বানাতে, রাতে মাছ আছে, মাছ খেয়ে নেবে। আমি এখন রেডি, এ ভোট দিয়ে চলে এসছে তাই ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঠিক করেছি আরামসে যাবো। আমরা বলতে আমি আর মা, আমাদের দুজনেরই ভোট বাকি আছে, বাকি এই দুজনের হয়ে গেছে। এই আমার ভোটার কার্ড, তো এইবার যাচ্ছি ভোট দিতে। হ্যাঁ টাটা। চলো রেডি, বেরিয়ে গেলাম ভোট দিতে। বেশি দূর নয়, আমাদের বাড়ির পাশেই, একদম কাছেই, এখন চললাম। ভোট দেওয়া কমপ্লিট, আমাদের মা আঙুলটা দেখিয়ে দাও। এই আমার মা স্যানিটাইজার সাথে, এটা দুটো নিয়ে এসেছিলাম সাথে, এখন জীবন সঙ্গিনী হয়ে গেছে এটা একদম। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, আমরা তো ঘুরে এলাম। হ্যাঁ পুরো ঘুরে আসছি, এদিক দিয়ে গেলে একদম একটুখানি সোজা 2 মিনিট, আর আমরা ঘুরে রাউন্ড দিয়ে আসলাম, আড্ডা মেরে তারপরে আসছি, এবার ঢুকছি বাড়ির পথে। এটা হচ্ছে আমাদের বাই ইলেকশন, সেকেন্ড টাইম দিলাম আমরা, দেখা যাক এবারে যেন সব ঠিকঠাক হয়। গুড ইভিনিং, তাহলে কি করছেন এখন? আমি এখন জাস্ট একটা নাড়ু খেলাম, মানে লক্ষ্মী পূজার নাড়ু, তো ইচ্ছা করছিল একটা মুখ চালাতে, ওই নাড়ুটা খেলাম, ভালো লাগলো। এখন জলগুলো ভরবো, চালিয়ে দিয়েছি, জলগুলো ভরবো, আর আমার বাচ্চা এখানে বসে আছে, ও একটা মজা করছে চা বানিয়ে। তাহলে যাই হোক, তাহলে চলুন আজকের ব্লগটা কেমন লাগলো বলবেন, আর আসুন আজকের মতো এখানেই, টাটা, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন একটা ব্লগে, চলুন টাটা।